আজকের ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের যে দ্বিতীয় স্কুল আছে বারাসাত কালীকৃষ্ণ গার্লস হাই স্কুল এইচএসএ প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একে রায় বলেছে বহিঃকেন্দ্রমণ্ডল আর অন্তঃকেন্দ্রমণ্ডলকে বিচ্ছিন্ন করেছে লেহম্যান বিযুক্তি রেখা। দুই, ভূপৃষ্ঠের গড় ঘনত্ব 2.6 থেকে 3.3 গ্রাম প্রতি ঘন সেমি। তিন হচ্ছে মহাদেশীয় ভূত্বক আসলে যে উপাদানে প্রাধান্যযুক্ত সেটি হচ্ছে সিলিকা এবং অ্যালুমিনিয়াম, তাই তাকে শিয়াল বলে। আর মহাসাগর হচ্ছে সিলিকার ম্যাগনেশিয়ামের প্রাধান্য, তাই তাকে সীমা বলে। দুই আছে শুদ্ধ অশুদ্ধ লেখ, আই বলেছে মায়ানমারকে প্যাগোডার দেশ বলে এটা শুদ্ধ। দুই হচ্ছে বজ্রপাতের দেশ বলা হয় নেপাল, ভুটানকে বলে তাই অশুদ্ধ। তিনে বলেছে ভারতের এমন দুটি রাজ্যের নাম করো যা তিনটি প্রতিবেশী দেশের সীমান্তকে স্পর্শ করে আছে, পশ্চিমবঙ্গ আর সিকিম। চার বলেছে অভিসারী পাত সীমানায় পাতের চলনের প্রভাবে কি ঘটনা ঘটে। চারে বলেছে অভিসারী পাত সীমানায় পাতের চলনের প্রভাবে কি ঘটনা ঘটে। তো অভিসারী পাত সীমানা কাকে বলে আগে একটু দেখে নিই আমরা। তো যে সীমানা বরাবর দুটি পাত পরস্পরের দিকে এগোতে থাকে তাকে অভিসারী পাত সীমানা বলে। আর এই পাত সঞ্চরণ অভিসারী পাত সঞ্চরণ নামে পরিচিত, যেমন আমেরিকান পাত আর প্রশান্ত মহাসাগরীয় পাতের সীমানা। আর এর চলনের ফলে কি হয়, এই তো এক বলছে এরূপ চলনের ফলে ভারী পাতটি হালকা পাতের নিচে প্রবেশ করে এবং কিছু অংশ অ্যাস্থেনোস্ফিয়ারে প্রবেশ করে গলতে শুরু করে, তাই একে বিনাশকারী পাত সীমানা বলা হয়। দুই হচ্ছে এই পাত সীমানা বরাবর সামুদ্রিক খাতে সৃষ্টি হয়। তিন হচ্ছে দুটি পাতের অভিসারী চলনের ফলে মাঝের শিলাস্তরে ভাঁজ পড়ে ভঙ্গিল পর্বত সৃষ্টি হয় যেমন হিমালয়। আর চার হচ্ছে নিচে প্রবেশ করা পাতের গলিত পদার্থ সীমানা বরাবর বাইরে বেরিয়ে এসে একাধিক আগ্নেয়গিরি ও আগ্নেয় দ্বীপ সৃষ্টি করে। আর পাঁচ হলো এই পাত সীমানা অস্থির হওয়ায় ভূমিকম্প হয়। পাঁচে বলেছে উৎপত্তি গঠন অনুসারে আগ্নেয়শিলার শ্রেণীবিভাগ করো আর বিভাগগুলির পরিচয় দাও। আচ্ছা, আমাদের এখানে বলেছে শুধু যে উৎপত্তি আর গঠন অনুসারে আগ্নেয়শিলার শ্রেণীবিভাগ করো এবং তার পরিচয় দাও বিভাগগুলির। তো আমাদের সংজ্ঞা চায়নি তাই আমরা দেব না। তো উৎপত্তি ও গঠন অনুসারে আগ্নেয়শিলাকে দুটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে নিঃসারী আর দুই হচ্ছে উদ্ভেদী আগ্নেয়শিলা। আবার উদ্ভেদী আগ্নেয়শিলাকে গভীরতায় কোন গভীরতায় শিলার উৎপত্তি হচ্ছে উদ্ভেদী আগ্নেয়শিলা সেই অনুযায়ী দুটো ভাগে ভাগ করা হয়, পাতালিক আর একটা হচ্ছে উপপাতালিক শিলা। তাহলে নিঃসারী আগ্নেয়শিলা কাকে বলছে, না বহু অভ্যন্তরে তাপ ও চাপে তারতম্যের ফলে উত্তপ্ত তরল ম্যাগমা ভূত্বকে আগ্নেয়গিরি বা ফাটলের মধ্যে দিয়ে ভূপৃষ্ঠে লাভারূপে নির্গত হয়। শীতল বায়ুর সংস্পর্শে এই লাভা দ্রুত শীতল এবং কঠিন হয়ে যে শিলা সৃষ্টি করে তাকে নিঃসারী আগ্নেয়শিলা বলে, যেমন ব্যাসল্ট খুব দ্রুত জমাট বাঁধে বলে এই দানাগুলো খুব সূক্ষ্ম হয়। আবার উৎপত্তি অনুযায়ী নিঃসারী শিলা দু ধরনের হয়, একটা লাভা শিলা আর একটা হচ্ছে পাইরোক্লাস্টিক শিলা। ভূগর্ভের উত্তপ্ত ম্যাগমা ভূপৃষ্ঠের ওপরে এসে লাভারূপে শীতল ও কঠিন হয়ে যে আগ্নেয়শিলা সৃষ্টি করে তাকে লাভা শিলা বলে, যেমন ব্যাসল্ট। আর পাইরোক্লাস্টিক শিলা হচ্ছে আগ্নেয়গিরির জ্বালামুখে পূর্বের জমে থাকা প্রস্তরখণ্ড ছাই লাভা অগ্নুৎপাতের ফলে ভূপৃষ্ঠে এসে সঞ্চিত হয়ে যে শিলা সৃষ্টি হয় তাকে পাইরোক্লাস্টিক শিলা বলে, যেমন টুফ। আচ্ছা, উদ্ভেদী আগ্নেয়শিলা কাকে বলে, ভূগর্ভস্থ ম্যাগমা অনেক সময় ভূপৃষ্ঠে পৌঁছতে না পেরে ভূ অভ্যন্তরের ফাটলের মধ্যে সঞ্চিত হয় এবং ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে যে শিলা সৃষ্টি করে তাকে উদ্ভেদী আগ্নেয়শিলা বলে, ধীরে ধীরে জমাট বাঁধে বলে কণাগুলো বড় আকৃতির হয় যেমন গ্রানাইট। আর একটা হচ্ছে ভূগর্ভের কোন গভীরতায় শিলার উৎপত্তি হচ্ছে সেই অনুযায়ী শিলাকে দুভাগে ভাগ করা যায়, একটা পাতালিক যে শিলা ভূপৃষ্ঠের অনেক নিচে প্রায় 10 কিলোমিটার অধিকের নিচে ম্যাগমা জমাটবদ্ধ হয়ে সৃষ্টি হয় তাকে পাতালিক শিলা বলে, এই শিলা ধীরে ধীরে শীতল হয় বলে এর কণাগুলো বড় আকৃতির হয় যেমন গ্রানাইট, গ্যাব্রো, পেরিডোটাইট। আর একটা হচ্ছে উপপাতালিক শিলা, যেসব উদ্ভেদী শিলা ভূপৃষ্ঠের খুব কাছাকাছি ম্যাগমা জমাটবদ্ধ হয়ে সৃষ্টি হয় তাকে উপপাতালিক শিলা বলে, অতি দ্রুত শীতল ও জমাটবদ্ধ হয় বলে এই প্রকার শিলার কণাগুলি অপেক্ষাকৃত সূক্ষ্ম আকৃতির হয় যেমন পরফাইরি, ডলেরাইট। তো এই ছিল আজকের আমাদের ভূগোলের অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে 2 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।